আলোচিত খবর 12 জুলাই 2024 শুক্রবার। শুক্রবার ভোর থেকে রাজধানী ঢাকায় টানা 4 ঘন্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ফের অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। সপ্তাহের ব্যবধানে 80 টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 320 টাকা দরে। কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কার আন্দোলনের মতো ভোট ও গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কোটা সংস্কার আন্দোলনে কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। কোপা আমেরিকার ফাইনালের টিকিটের মূল্য বেড়েছে সর্বনিম্ন দর $2000।